মাসালাকায় আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আৰু গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। অলপ চলপ বাঙালি জানো ৰব, কৈ দিয়ক। প্ৰেমলতা বাইদেউকে বুলাতে লাগছিল দিয়ক। মানে আয়োগকা বাচ্ছিল হে না, খিলিতে মাতা বুলি কলি হল। প্রেসার আছে না, এনে কুলাঙ্কার বন্ধু হলি আর কি আছে কোসুন। ও মোর প্রেসার উঠা দেখা পাই ইটা, তার প্রেসার উঠবো খাটাং। ও দুয়ারে হাই প্রেসার আছে না আমার। ও মার উচ্ছিয়ে আমার আয়োনারার হাওহে কর, মাত্তু বহি যা আহান হইছে, বাতি দিবা পারবো না। হেই সুতকি, সুতকি মারা কামা এগলাহান। গরমত মন কেম্বা লাগছে, হটস্ট্রোক হয়ে যাবো ইটা। কি কথা কোয়া হে, আমার দরে বুড়া বুড়াই চলি আছো, তোমার নিচিনা এজনী কুমলিয়া ছোৱালীয়ে তাকো নিজের নঙলা মুখত হটস্ট্রোক। তাই ভাল রাঁধে বুলি আপুনি কেনেকে জানিলে? ইহর অরিজিনালি বেঙ্গলি মানুষ যে, মাকে হলে একদম বুড়িয়ে রাঁধিছিল। মাকর হাতর সোৱাদৰ আঞ্জা খায় মোর শহুর দেউতা, 60 বছর বয়সত পরকৃতি লড়ি গল। ও কেসটো মানে নগেন নগেনি। এ জন্তু কি হল? এ পাপৰ ভাজা খ। কে আনছি পাপৰ ভাজা, তাতকে নানলিও হলা কই। কিনো বা কি কি আনছি পাপৰ ভাজা, আজি দিনটো দুখন তুমি 10 বার মান কৈছো হা, জি পাপৰ ভাজা আনবো, পাপৰ ভাজা আনবো। ইটা কেনা খাও হলা, মই কি অপরাধ করলু নু? কান খাইজুর পাড়া জি বের পানি ফেলে ফেলে রখি আছো, আইবু খাম আনবু খাম। সেই কারণে তো আনছু। ও ভাদয় খাবার বাকি, এই রাতে পাপড় ভাজাই খাম না ভাতে খাম ককসুন। ও দেরি হল তার মানে? দেরি নয় ফোনকাল হল, এই রাতে পাপড় ভাজা খালি ভাতর ভক্ত মরি যাব, আর পাপড় ভাজা না খেলেও পাপড় ভাজার শক্তু রয়ে যাব। ভাতর ভোগ মরবে লাগব, পাপড় ভাজার শখ মারিবা লাগব। এটা কাম করা, পাপড় কেখান ভাতর লোত খ, এখান এনজা বাড়ি গেল ভাতর ভক্তও থাকি গেল, পাপর বাজার শক্তিও মরি গেল। এ মজা কারবার হবো হা, এই ভোলা বুদ্ধিত রাজা দা, ভোলার বুদ্ধি নাই বলে না ভাববা কিন্তু। দেখ পাপর বাজা খাও, ইটা খাবা নালগে দা, হাতর লোত খাবা। ইটে খাও দেখ হে, হাতর ভক্তু মরি যাবো হা। সেতুয়ে তো কলু, ও পাপর বাজা খাই ভাতর ভক্ত মারি ফেলাও, ভাত খাস রয়ে গেল না, ও পুয়া খাম। আহাজ ভাত বাছলিও বাছা, এনকে দিনের প্রত্যেক দিনে যদি ভাত খাওয়ার আগে আগে পাপর ভাজা খাই ভক্ত মারি ফেলবা পারো আপনার ঘর চলত, নামান হলেও সকা হব দকসুন, হই না? আয়ো মো জানতু, তুমি মো হেঙ্কে সকা দিবা নালগে দা, ও তা কাম করবা পারো কিন্তু, প্রত্যেক সাজ ভাতর আগে আগে এই ধরমক পাপর ভাজা খুয়াবা পারো। তার ভোগ নম্রে ও রাক্য গণচলি না। কি? ও রাক্য গণচলিয়ে। কি রাক্য গণচলিয়া? ইয়ে থাকে দক এটা গণ, খাই উঠি খাবার মন তাকে কয়ে রাক্ষক গণ, আও ভাত খাব দেখ। ভোক মারবা নরি, খাই উঠি খাবার মন, এই বেটাক মই শিলগুটি বানাই খুয়াবা লাগবো। কাজল, এই কাজল ভাত খালি নে নাই? ভাত খালি যদি শুই থাকে যা। আমার মাজনী এতিয়া নিজের লড়া ছোৱালী হল, তাইও এনেকুৱাই আছিল, সদায় সোফাখনতে শুয়ে। ও কি ভাই খবর কি? আছো আর দিয়ক, দিন যায় রাতিপুয়ায়। দিন যাবে রাতিপুয়া বয়ে, হেটুয়ে সিস্টেম। ও রবু আপনার ভোকেল টিপটোর খবর কি? ভাল ভাল, মানে ঠিকঠাক আর। মাতসাত তো আর বই জনায় নাই? নাই রবসুন, কথা এটা শুধু। কি হে
হাও আপনি এতে বহি আছে চাহ বানাবা দি মই আপনাক খাঙুৱাই বিচাৰি আছো আও চাহ খাব ও বুদেশ্বৰদা আপনিও আহক নাই নাই মই এটা চাহ নাখাওঁ ও গৰম লাগে ভোকেল টিপটো ফাটবো বুলি ভয় খাইছি নহয় মানে মই এইমাত্ৰ চাহ খালো আপুনি যে আহিল ভালেই কৰিলে আপোনাক এটা কথা সুধিবলগীয়া আছিল মোক কি সুধবোহে দাদা মানে ভোলা ডাঙৰীয়াৰ লগতো ডিছকাছ কৰিম মানে দুইজনৰ লগতে ডিছকাছ কৰোঁ ও কিয়ে ভাই কিবা গৈ কথা নাকি সিরিয়াস কথা দিয়কচোন বৰলাই কেতিয়া মানে ঘৰ এৰিম বুলি কৈছে ঘৰ এৰিব মোকতো আকৌ নাই তোমাক কিবা কৈছি নাকি হা মোকো কোৱা নাই আকৌ মাইক কিবা কৈছি নেকি মাক কোৱা নাই দিয়ক ও মাই পেটত কথা ৰাখবেই নৰে মাকে কলা গৈ আমাক আপোনাৰ লগত কি কৈছিনো মোক একো কোৱা নাই বাবেইতো আপোনালোকক সুধিছো সি আজিকালি আগৰ বৰলা হৈ থকা নাই টোটেলি চেঞ্জ হৈছে সি দাদাই ঘৰ এৰিব বুলি আমাকো কোৱা নাই আপোনাকো কোৱা নাই আপুনি কেনেকৈ জান লাগে মোক কোনেও কোৱা নাই কিন্তু মই জানো যিজনী ছোৱালীয়ে বৰলাক বিয়াৰ আগতেই মোৰ পৰা ইমান দূৰলৈ লৈ গৈছে সেইজনী ছোৱালীয়ে জানো বৰলাক বিয়াৰ পিছত ইয়াত থাকিবলৈ দিব এটা কথা কিন্তু দেই বৰলা ইয়াৰ পৰা গুচি গ'লে আপোনালোকে কিন্তু বেলেগ মানুহ নিবিচাৰিব ময়ে থাকিম ইয়াত ৰ'বচোন মই দাইলকণ বহাই থৈ আহিছোঁ আপনিও পেহি বেছি ঘট ঘটকে ঘুরি ফুরে এই পুয়াই পুয়াই হাক দাঁড়ো বিচরিবা আপনার কি হে পাইছে ও নহয় তাহু বিপদত পড়ছি ভয়া মানুহ বিপদত পড়বই সেই কালভাতটোত মই মাছ মারু তাকে জানি তাহু তাতে ভাঙা কাঁচ ভাঙা গ্লাস বটল গটে হপা তাতে ফেলছি দেখা পালি কান্তইলা দিলু হই মই হাবিজ ভাই কি হল নাতি পয় পয় ইমান খং কার পর পেহিক লগে খং উচ্চ দিও ৰাতিপুৱাই পুৱাই মছজিদৰ পৰা আহি দেখোঁ বাপধনৰ বাৰীত শাক দাৰু বিচৰি আছে তাতে ঢেকা মাখাৰ মাজত লম্বা লম্বা বাহিৰ সাপ একো নহয় ৰ শব্দ কৰি দিছোঁ অপেহি সেইটো আমাৰ ভুল ধাৰণা কি হে বাপা এনেকৈ যে আমি হাত চাপৰি মাৰি সাপ খেদা বুলি ভাবোঁ আৰু আমি আগুৱাই যাওঁ সেয়া আমাৰ ভুল ধাৰণা কিয় সাপে শব্দ নুশুনে ভৰিৰে মাটিত মাৰি দিলে সেই কম্পনটো মানে কপনিটো মাটিৰ কপনিটো সাপে পটককৈ অনুভৱ কৰে আৰু আঁতৰি যায় আজি গোটে বৰ ভাল কথা শিকল আহে বাপা আজিৰ পৰা দাৰু আনবা গেলি সেনেকৈয়ে যাম ৰবা অ যাম মানে যাওঁয়ে ৰবা তাহাক আৰু শাক দাৰুখিনি নি নেদলি বৈয়া পাব আহোঁ দে বলক বোলা খাবি ভাই ঐ ৰব কি বোলা কেয়াৰ পাৰো শুনা আজি গোটেই মস্তু গৰম দা ন এ হলা এর লগত কথা সবে লাভ নাই ইয়াক গুলিয়াই দেও না গুজে দি কুবাং হে তেরি কেয়াৰপা ইমান গৰম কিয় হৈছো হা এই চুপ ফ্রিজৰ হোৱা হলে ঠাণ্ডা পালে হেঁতেন কি কলা হাফিজ কাকা তোৰ ঘৰো পানী হাফিজ নহয় হে ফ্রিজ ফ্রিজ ফ্রিজৰ পানী ফ্রিজ আদুৰ ঘৰ ক দে দাদা আপোনালোকৰ বয়ে ফোন কৰিছে বুজি পালো কি কলে আহিব বোলে দাদাও আহিব চুতীয়া মাষ্টৰক চাই বিয়াৰ দিন ঠিক কৰিব বোলে ও দাদা অ পৰাণ আহা 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 বহা ও বৌ ভালে আছেনে আছো দা বাপু তোহাৰ ভাল না মায়ের গাটো ভালে আছে না হাও আমার মায় মারা যাব দেখুন চার বছর হল এ পাহৰিছে কিলে তুমি মই গৈ দেখুন মস্ত্ৰ স্পৰ্শ কৰি আহিছিলো হে পাৰিয়ে গেছো হা কিয় পাহৰা হে চাৰি বছৰ আগৰ কথা হে এই মাহৰ দালি মানে মাটিমাহ আৰু খাহী মাংস তেল খাই যে তোমাৰ পেটৰ সুখ হৈছিল ও দাদা ও হেতু আমার ঘরত নহয় কিয় নহয় হে এ নহয় দিয়ক আমার ঘর রাজুয়াখানাত মাংস খোয়া সিস্টেম তো নাই ও সালানি মাছ আছিল রৌ মাছ
চতুর্মা আছিল না ও আমুর টেঙা দিয়ে মাছুর ডিমে বনাইছিল ও রাইজে গোটা টকলে টকলে খাইছিল নিজে পারে আর মোক পাধা বলে কয় তুমি অল্প বহা বাপু মর অল্প কাম আছে দা বহা মানে তোমার অশান্তি আর অ কোয়াসুন কিবা সকামত আহিলা এ সদায় সদায় মোর ভাঙা ভরি খান খালত পড়ে হে কি তোমার ভাঙা ভরি খালত পড়ে হে এ সাবু ওহো কেয়াই তোমার ভাঙা ভরি হব হব মই কেপাক বুঝাম রবা চাহ একাপ খাই যা এ চাহ নাখ দক একগিলাচ পানী কি আনবে দেখে পানী অ কাক নকব হে নিজে আনোগে রবা আপনি প্রেসারত ট্যাবলেট খাই না দাদা অ খাও সদায় রাতেপা এটা খাও 5 mg নে অ এটা মোকো দেখে বাপা আরে এ নামন প্রেসার উঠে আনছি হয় নাকি ল আনি আসো আজি তো রোজা রাখা নাই আজি রাখা নাই দিয়ক গাটো কিবা ভাল নহল দে 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 হক দে ও ভগবান হোক আল্লাহ গাটো ভালে থাকলে হে বুঝবা পারবি বয়া হলি কেনকে হব মই কিন্তু এনে আহা নাই কে আহলি কোসুন আজি আপনি কিয় অলে জানি ও দেখা নাই কেন কালান্তক রোদ এই রোদত অলবার মনে জনাই আই ফল এঠান যাবা লাগবো হাও কেও আই ফল রোজা না রাখিলু নাই এটা ভাল কাম দিনটোর ভিতর করবা পারলি মনটো ভাল লাগলা কই কি ভাল কাম আই ফল মই একলাই পারবা নহু আপনি লগত থাকলে পারিম ফুলা কেরপাই পরাণ মাস্টরক বারবাক লগে রুখি আছে কেও আই ফল কেরপাই ডকাইডি করা বলি পরাণ মাস্টরে কেস দিছে বলে হেড ধরি দয়ে মারব হাও কি দিওক মুখখান ঘুরে দিলাক দেখো ভালা কেরপাই পরাণ মাস্টরক মাইল্লা মোর কি সুত করে খালা মোর কি বুড়া হেলা খালত পড়িল যেথান ভোলাকের পাক থানাত নি পিহি দিব তেথান আপনার বুড়া হাউলা খালত পড়ব আহক আহক তয়ো পর জালা দেহাই ফল আই রজা খান মার জল এই মারা তো ভাল নবনি কি ভাই তুই কি মরম করবি নাকি হাজারক দাদা বলি মাতু না দাদা বলি মাতু কিও আমাক ভাই বলি ভাববা লাগে হলিও মাস্টর মানুয়ে ভাই তোই মাস্টর ও মাস্টর গেলা আমার গুরু পরাণ মাস্টর গুরু নয় গরু কি ছবি আকার মাস্টর মেট্রিকত কম্পার্টমেন্টাল পা জিনিস ভেটি দি চাকরি লইছি দরমাহা পাই মাল খাইছি আর চাকরি লই ছাত্রর মুখ খাইছি এ ভেটি দি যদি চাকরি লইছি তেনা হলে মাস্টর নয় বেলেগ হবা বল লাগ হই ও ওই তুই আইছি দে আই ভ্যারি অস্টক গেলি তার ওই রে বউ কি বলা ও কেয়ার পাড়ু হুনা আজি গোটা মস্ত গরম দা ন ও হলা এর লগত কথা সবে লাভ নাই এ কিয়া গুলিয়া দেউ না গুজে দিকু বং হে তেরি কেরপা ইমান গরম কি হইছো হা এই চুপ ওই হলা গোজাক পেটা খুশ হয়ে আকু গোসস নালগে হাউ ওরি ওরি কপাল ও ফিট হলুকু মারে যাক দে এ রহে মারা যাবা দিবা লরা ও মারা গিলি কথা আমি ফসি পড়বে লাগবো তসুন ধর ধর ওই ওই কেন করে ইয়ে দালে হাতিয়ানো জন জিরে দালর কি করু এটা ও দাদা হ্যাঁ কক্সন কি করছি হে এ ভাত কেটা খাই উঠিল কি বানাইছিল আজি ডাইল ভাজি আর ভাত ভালে হইছি ডক ও যেহেতু গরম পড়ছি মাছ মাংস না খাওয়াটোয়ে ভাল হয় হয় কিবা সকামত আহিল বলা নাই এনাই ডিস্টার্ব পাতিম বলে আইলু হে ডিস্টার্ব মানে কিবা কথা পাতি বলে আহিল কি কথা এনাই ভাল বয়া ডিস্টার্ব পাতিম বলে আইলু হে ও সোমাই তো পারলিয়ে হল কিয় এনাই হে নহয় মানে মই বুঝা না কিনো ফেসা ধুনি প্রশ্ন করি থাকে আপনার লগত বইয়াতে কথা পাতিম বলে আইলু আপনি যদি বয়া পায় গুছি যাম দ ইয়ে রাম কি কথা কয় বেয়া কিয় পাম মানে এনে আপুনি ইয়ালে নাহে যে কে খুদিলো ইয়া আপনাক বুঝে কর রব ও খেওয়ালি এতর মায়া কাইছি হে হাতত আগবাতে কালার ডালি আনছি মেক্সি নাকি ডালি বতা হেতু বলে বয়া হইছি ও পাতা হানুর কুতু নাই বলে ডালি গিতা ভিজে ফেলে একে গেলি ডাউর মারি আহে নিজে তো নবতে আই ফেলে মুক কয়ে ও মায় ডালি গিতা পিহি দিয়ে বড়া ভাজি ফেলে টেঙা দি খাম এই গরমত আর পাতা পাত কুল জুজি থাকবে পারি না নয় ও পাতা হান ধুই ফেলে পানি খিনিও এরি না যায়
এখনি বতা ডালি খাবি বলে বগ্রীতর মানু এরি না যায় নিজে বতি নেকাজি ও দাদা আগুলাস পানি খাও ডক শিওর শিওর বহকসন আগুলাস ঠান্ডা পানি খাবা পারলে ভাল আছিল ফ্রিজ নাই নহয় ফ্রিজর হওয়া হলে ঠান্ডা পালে হেঁতেন কি কলা হাফিজ কাকা তোর ঘরও পানি হাফিজ নহয় হে ফ্রিজ ফ্রিজ ফ্রিজর পানি ফ্রিজ আদুর ঘর ক দে দাদা ফ্রিজর আকো কি হয় ঘর যেটু ঘর ফ্রিজ থাকে সেইটোই ফ্রিজর ঘর ও ফ্রিজ বোলা তো কি বস্তু কি যে পয়মাল নহয় ফ্রিজ হল পানি ঠান্ডা করা মেশিন ও বেঙাই কয়ে কালাই শুনা নৈছি দ আখুত মান ফ্রিজর পানি খাবা পালে ভাল আছিল কি কাম মো পাছনেলি কাম দেখিলা দোস্তি এই হেন টংটঙিয়া রোদ মানুষ বারান্দা পা তললে নামিবলে নিবিচারে এই জেনি এক মিনিট সময় ঘর থাকিবলে নিবিচারে হে এই কুলাঙ্গার নিবিচা গিয়া ইতে যদি মারা যায় কি হব কসুন যায় যাব মারা মো জেল হব তোর ফাঁসি হব খাতাং বিবেচনা নহকে কথা গেলা ক পরাণ নষ্ট যদি ইতে মরি যায় কি হব ভাবসুন বুঝছা দোস্তি মুঠতে মোৰ সাংঘাতিক প্ৰব্লেম হৈছে এই প্ৰেমই অশান্তি কৰি আছে নেকি হে সাংঘাতিক হে খেদিও নিদিয়ে ক'ৰবাত গৈ অপঘাতী হয় বুলি ভয় কৰে আৰু ঘৰত থাকিও অশান্তি কৰি থাকে বোলে যাওঁ কাম আছে কি কাম মোৰ পাছনেলি কাম দেখিলা দোস্তি এই হেন টংটঙীয়া ৰোদ মানুহ বাৰান্দা পা তললৈ নামিবলৈ নিবিচাৰে এই জেনি এক মিনিট সময় ঘৰত থাকিবলৈ নিবিচাৰে হে অ ব্ৰাহ্ম শুনচোন প্লিজ দাদা মোৰ মনটো খুব বেয়া মোক বেছি বুজাবলৈ তেৰাই নপৰিব হৌৰা দোস্তি প্ৰব্লেম হৈছে হেই অ বিন্দু বাইদেউ কওক গেল হে বতৰটো ঠাণ্ডা যে ৰোদ পুৱাবলৈ কৈছে মানুহ পাগলা কৰি দিব দক অ গোসানী তোক মই হাতযোৰ কৰিছোঁ তই মোক পাগল নকৰিবি কিবা গুৰুত্বপূৰ্ণ কথা পাতি আছোঁ তই ভিতৰলৈ যা হৌৰা দোস্তি বৰ মৰম লগা ছোৱালী হেই মৰম লগা হ'লে কিডাল হ'ব কি জালাক আছো সেইটো মইহে জানো অ বিন্দু চাহ দিম না চৰপাত দিম অ মানা এটা কাম কৰা চাহ হোৱালৈকে এগিলাচ এগিলাচ চৰপতকা নাকে যোৱা কুলাঙ্গার নিবিচা গিয়া ইতে যদি মারা যায় কি হব কসুন যাই যাব মারা মো জেল হব তোর ফাঁসি হব খাতাং বিবেচনা নহকে কথা গেলা ক পরাণ নষ্ট যদি ইতে মরি যায় কি হব ভাবসুন গেলি গেল ডেড বডি এরি থই হাবে লঙ্কা গুছি যাম দিল্লি বম্বে পলে যাম ইতে মরলি ইতে যাম বান্দার তো ভাল লাগাল্লা মানু তো পারবি মই বিয়া বাৰু কৰ ঘৰংঘাৰ কৰা মানু পারিম নেকি অ ইয়ে ইয়ে মানুহ মাইকী কে চাই চাই গেছি অ কি হৈছে হা এ হেৰি দা এ মাল 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 খাইছি হা এ গৰম না বেছি অলপ নাই বেহুজান হৈছি এ হ'ব ৰবা টেঙা খুৱাই দিলে ভাল হ'ব ৰিক্সা নাই তা কি কৰিবি ইটা হুচাই না নাও মা চাই ফেলে কাবাৰ ৰিক্সা আনত উঠি ফেলে ঘৰক গেলি পঠাই দিব লাগিব মই হ'লে তোমাৰ নাযাওঁ মোৰ হ'ব নাযাওঁ ৰিক্সা চিটত বহাই দিম কম বাৰ্বে কলচচনিত থাৰা একডাল আনি ৰিক্সা চিটটো এদি বান্ধি দিম আৰু ভাড়াটো ঘৰত দিব বুলি পঠাই দিম গাড়ী যি পেটি গেলা মাৰে ইংকে হেংকে পৰাণ মাষ্টৰো কলচচনিত থাৰাডাল পেটিয়ান গুৰি মাৰি যাই থাকিব আহি গেল যা ৰিক্সা আৰু পেটি আহি গেল কোনে অ ৰিক্সা হাফিজ আৰু গুৰু পেটি হাফিজে ৰিক্সা চলাব আৰু গুৰুই ধৰি যাব ক তোর প্রবলেম তো কত এই প্রবলেম তো মই সলভ করিম ক প্রবলেম প্রবলেম আজি স্টার্ট হওয়া নাই হে অপহরণ সময় পায় প্রবলেম স্টার্ট হয়েছে আহিবলগিয়া তো মাই পেলালু আর নাহিবলগিয়া তো আহিল আর তার দায়িত্বও লবলগিয়া হল
এইটোৱে মোৰ চলক নোহোৱা প্ৰবলেম। আমূল, দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ভিভেল সোপ, আপ সমঝোতা নহীঁ, টিভিএফ, আপাচি, আৰটিআৰ, জুনিয়ৰ হৰ্লিক আৰু গোদৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল।